ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে যে ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করেছি সেই ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো সবার ভালো লাগবে। আর গতকালকে আমি অনেক আপুদেরই কমেন্ট পেয়েছি, আপুরা বলেছে আপুদেরকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আসলে আমি কিন্তু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করি, যেহেতু সময় পাই না, বাচ্চাদের নিয়ে সারাক্ষণ শুধু বিজি থাকি, বাচ্চাদের স্কুল নেই, তারপরও কিন্তু বাসায় অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু এখন নিজেদেরই করতে হয়। আর বিশেষ করে এখন আমরা সবার কাজ নিজেদের কাজগুলো নিজেরাই করে নিচ্ছি, যেহেতু বাসায় মেড নেই, আমাদের কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু অনেক কাজ গুছাতে হচ্ছে। আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একদমই জরুরি এখনকার সময়, তো সেই জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেছি, তারপরও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, মানে দুপুরে খাবারটা বিশেষ করে অনেক লেট হয়ে যায় প্রতিদিনই, যেহেতু মেয়েরা আসতেছে না আগের মতো রেগুলার, ওকে আমি ছুটি দিয়ে দিয়েছি প্রায় 15 দিনের মতো। তো যাই হোক, এখন হলো সময় প্রায় দুপুর টাইম, আমার রান্নাবাড়া অলরেডি হয়ে গিয়েছে, তো আজকে যাচ্ছি আমি ঝাড়ু কিনবো। তো ঝাড়িওয়ালা ঝাড়ু নিয়ে এসেছে, তো ওনার কাছ থেকে আমি কিছু ঝাড়ু কিনে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 2-3টা ঝাড়ু নিয়েছি আমি, এক একটা এক এক রকম নিয়েছি। আর প্রতি বছরে আমি যখন দেশে আসি তখনই কিন্তু আমার ঝাড়ু প্রয়োজন হয়, বছরে একবার কিনতে হয়। তো আজকে এই ঝাড়ুটা নিয়েছি আর আমার কাছে খুবই ভালো লাগে। নতুন যখন আমি ঝাড়ু কিনে আনি তখন কিন্তু সাথে সাথে আমি রুমটা আগে ঝাড়ু দিয়ে নিই। আর বিশেষ করে গতকালকে যে আপুরা কমেন্ট লিখেছে, মানে অনেক সুন্দরভাবেই কমেন্ট লিখেছে, অনেক আপুদের সঙ্গে আমার কথা হয়েছে, মেসেঞ্জারে আমি কল করেছিলাম, সবার সঙ্গে কথা বলেছি। আসলে অনেক আপুরা আমার সঙ্গে দেখা করতে চায়, আমি কিভাবে দেখা করব এখন বুঝতেছি না, তারপরও চেষ্টা করব আমি আপুদের সঙ্গে দেখা করার জন্য। আর এখন থেকে রেগুলারই আমি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। আর আজকের ব্লগটা হয়তো একটু লং হয়ে গিয়েছে, একটু বড় করেছি আমি আজকের ব্লগটা। অনেক আপুরাই আছে যে ঘরে বসে থাকে, তারপর ওনাদের কাছে বোরিং লাগে, সেজন্য আজকের ব্লগটা আমি একটু লং করেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর গতকালকে এক আপুর সঙ্গে আমার কথা হয়েছে, সেই আপুটা গুলশান থাকে, আপুর একটা মেয়ে বেবি আছে, তো খুবই ভালো লেগেছে আপুটার সঙ্গে কথা বলে। আসলে অনেক দিন ধরে আপু চাচ্ছে আমার সঙ্গে কথা বলবে, তাই ভাবলাম আজকে আপুর সঙ্গে কথা বলি। তো অনেক সময় ধরেই কথা বলেছি, মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় আমার আপুর সঙ্গে। আসলে কিন্তু মেসেঞ্জারে সব সময় এভাবে কথা বলা হয়, তারপর গতকালকে এত সময় নিয়ে কথা বলেছি, খুবই ভালো লেগেছে। আর অনেক আপিরাই আছে আমার সঙ্গে কথা বলতে চায়, তো সেই আপুদেরকে আমি বলেছি আমার ডিসক্রিপশন বক্সটা অবশ্যই আপুরা চেক করবে, ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি মেসেঞ্জারে আমার সঙ্গে কথা বলার জন্য। আমার ফেসবুক লিঙ্ক আমি দিয়েছি, তো ওইখানে সবাই কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর কিন্তু আমি সবার সঙ্গেই ফ্রেন্ড রিকোয়েস্টের অ্যাকসেপ্ট করব, সেটা আমি বলতেছি সবাইকে বারবার, আমি ভিডিওতে বলে দিচ্ছি, তারপরই আমার সুবিধা হবে সবার সঙ্গে কথা বলতে। তো যাই হোক, এটা ছিল দুপুরবেলা, এখন আমি তখন রান্না করে নিয়েছিলাম ভেন্ডি ভাজি, ডাল রান্না করেছিলাম, তো আজকে হাঁসের মাংস ভুনা করব। তো হাঁসের মাংসটা তো আপনারা সবাই জানেন, ওর আব্বু হাঁসের মাংস খেতে অনেক বেশি লাইক করে, তো ওর আব্বুর কাছ থেকে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই হাঁসের মাংস খাওয়া শিখেছে। তো হাঁসটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। আর হাঁসের মাংস রান্নার মধ্যে কিন্তু জিরার পাউডার দিতে হয়, সাথে সাথে জিরার পাউডারটা করে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে হাঁসের মাংস থেকে। তা আমার জিরা শেষ হয়ে গিয়েছে, তারপর আমি হাঁসের মাংসের মধ্যে মানে সাথে সাথে জিরাটা পাউডার করে দেওয়ার চেষ্টা করি। তা আমি এখানে অল্প পরিমাণে জিরা নিয়েছি, এটাকে আমি একটু ধুয়ে পোষা করে নিয়েছি, এখন আমি এটাকে টেলে নিচ্ছি, তারপর আমি জিরাটাকে পাউডার করে নেব। আর এখন আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি জাস্ট নেড়ে চেড়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট, আর 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি তার সাথে আমি হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি এখানে গরম মশলার পাউডারটা ইউজ করতেছি, আর এখানে আমি কোনো তেজপাতা দারচিনি এগুলো আস্ত দিয়েনি, পাউডার করে দিয়েছি, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দাঁতে কামড় পড়ে না, সেজন্য আমি আস্ত মশলাটা এখন আর আগের মতো দিয়ে থাকি না, আমি সবসময় পাউডারটা ইউজ করি।
তো যাই হোক এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ফাঁকে আমি জিরার পাউডারটা এখন তৈরি করে নিব আমি প্রথমে অল্প পরিমাণে জিরার পাউডার দিয়েছি আমার আগে যেটা ছিল লাস্টে আমি 1 টেবিলস্পুন পরিমাণ জিরার পাউডার দিয়ে দিব তো এখন একটা গ্রাইন্ডারের জগে আমি এখন জিরার পাউডারটা তৈরি করে নিচ্ছি এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাংসটা টোটালি কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার পাউডার আমি যে জিরাটা পাউডার করেছিলাম সেটা আমি 2 টেবিল স্পুন পরিমাণ জিরার পাউডার দিয়ে দিচ্ছি আর জিরার পাউডারটা এভাবে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর অবশ্যই কিন্তু হাঁসের মাংস বা গরুর মাংসের মধ্যে সবসময় জিরার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা একটু অন্যরকম আসবে আসলে আমি সবসময় যে রান্নাগুলো রেগুলার করে থাকি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি আর কি আপনারা অনেকেই আমার রান্নাটা পছন্দ করেন আর অনেক আপিরাই বলে থাকে আমার রান্না খেতে চায় তখন আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে যে আপুদের সঙ্গে আমি কথা বলি তারা কিন্তু এখন অনেক আপন হয়ে গিয়েছে আমার সবসময় কথা বলতে গিয়ে মনে হচ্ছে ওনারা আমার অনেক কাছের মানুষ আসলে কিন্তু আপুদের সঙ্গে আমি দেখা করব আপুরা আমার সঙ্গে দেখা করতে চায় মানে আমাকে দেখতে চায় তো ভাবলাম এখন যে সমস্যা এখন তো হোম কোয়ারেন্টাইনে আমরা আছি বাসা থেকে বেরোতে পারবো না সেই জন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না বাসায় বন্দি শুধু আমি একা বাসায় বন্দি না সবাই কিন্তু গৃহবন্দী হয়ে আছে এখন তারপরও কিছু করার নেই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখো গৃহবন্দী থাকে কোনো সমস্যা নেই কষ্ট করে থাকতে পারবো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক আমাদেরকে ভালো রাখুক বাচ্চাদেরকে ভালো রাখুক এটাই সবসময় আমি বলি তো এখন আমার হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি একটা বাটিতে আর হাঁসের মাংসটা গরম অবস্থায় কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি সবাইকে এখন রেডি করে দিচ্ছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য আর আজকে বিকেল টাইমে আম্মু পিঠা বানাবে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এখানে আম্মু চাকা পিঠা তৈরি করতেছে তো মীরা অনেক দিন ধরেই বলতেছে চাকা পিঠা খাবে আসলে আম্মু সময় পায় না সেজন্য পিঠাগুলো তৈরি করা হয় না আর অল্প পরিমাণেই তৈরি করতেছে মীরার জন্য শুধু ওই পিঠাটা খেতে অনেক লাইক করে গত বছর আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন আম্মু দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিল তো এবছর যখন ও বলল পিঠাটার কথা নাম বলতে পারে নাই অবশ্য শুধু বলতেছে যে গোল গোল পিঠাগুলো বানিয়ে এনেছিলে সেই পিঠাগুলো আমি খাবো তখন আম্মুকে আমি বলি তখন আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে মীরাকে আজকে আমি পিঠা তৈরি করে দিব আসলে বাচ্চাদেরকে এক একদিন এক এক সময় এক এক রকম খাবার খাওয়ানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আমি হয়তো বাইরে থাকি ওখানে এত সুন্দরভাবে বানাই না তারপর সবাই মিলে খেতেও পারি না দেশে আসার পর কিন্তু এক একদিন এক এক রকম খাবার খাচ্ছি আম্মুর হাতের বিশেষ করে অনেকটাই ভালো লাগতেছে তো আজকে আম্মু যে পিঠাটা তৈরি করতেছে পিঠাটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর ঘ্রাণ আর যে হাঁড়িতে আমি তৈরি করব সেই হাঁড়িটা হলো আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম স্টিম ফিশ করার জন্য তো সেই হাঁড়িতেই আজকে আম্মু পিঠা তৈরি করবে আর শালিনে তো ওর নানুর সঙ্গে বসেছে ও পিঠা তৈরি করবে বলতেছে দাও আমি পিঠা তৈরি করি কীভাবে তৈরি করো তুমি ও নানুর কাছ থেকে একটা শিখে নিয়েছে এখন নিজেই কিন্তু পিঠাগুলো তৈরি করতেছে আর শালিন হাতে ভালোভাবে পিঠাটা বসাতে পারতেছে না ওর নানু বারবার দেখিয়ে দিচ্ছে আর ও বলতেছে না তুমি ছাড়ো আমি পারবো ও কিন্তু ট্রাই করতেছে মাশাল্লাহ খুব সুন্দর পিঠাগুলো হচ্ছে
আসলে আজ থেকে কিন্তু আমরা সবাই নিজের কাজ নিজেরা করার চেষ্টা করতেছি, মানে হাঁড়িপাতিল ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা সবকিছু আমরা নিজেরা করতেছি। সবাই কাজ ভাগ করে নিয়েছি, আমরা সবাই যে বসে থাকবে তাও না, সবাই কিন্তু কাজ করতেছে। ওর আব্বু কিন্তু, আমি যখন কাপড় ওয়াশ করে দিই তখন ওর আব্বু কিন্তু ওগুলো বারান্দা শুকাতে দিয়ে দেয়, তখন খুবই ভালো লাগে। আসলে কিন্তু পরিবারের সবাই যদি এক হয়ে কাজ করা হয় তাহলে কিন্তু সেটা গায়ে লাগে না, সবাই মিলেমিশে কাজ করাটাই কিন্তু অনেক সহজ হয়ে যায় কাজগুলো। এক মানুষ বলে থাকে না, দশের লাঠি একের বোঝা, ওরকম আর কি। আমরা দশে মিলে যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু সেই কাজগুলো অনেক সহজ মনে হয়। তো আমি এখন বিশেষ করে বলবো ভাইয়াদের, আপুদের যারা বাসায় আছেন, সবাই সবাইকে হেল্প করবেন। সবাই সবার কাজে হেল্প করলে কিন্তু অনেকটাই সাহায্য পাবে, বাচ্চারা পাবে, বাবা মারা পাবে। বাচ্চাদেরকে বলবো তোমরাও তোমার বাবা মাকে হেল্প করবে, আর আপু ভাইয়াদেরকে বলবো সবাই সবাইকে হেল্প করবেন, তাতেই কিন্তু সংসারে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এই প্রবলেমটা দেখা দিয়েছে বিভিন্ন কান্ট্রিতেই, তো সবাই কিন্তু এখন মেড দিয়ে কাজ করাতে পারতেছে না, সবাইকে সবাই ছুটি দিয়ে দিয়েছে। এখন নিজেদের কাজগুলো যদি নিজেরা করে নেয় তাতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর বাসা বসে থেকে কি করব, এক একজন আরেকজনকে বলতে পারবে না যে বোরিং লাগতেছে। যখন বোরিং লাগার কথাটা আসবে তখনই কিন্তু কাজের চাপটা পড়ে যাবে, যে সবাই মিলে চলো আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের বোরিং লাগবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই তো আমার পিঠা বানানোর যেই এটা দিয়ে আমি ফি সিস্টেম করি অবশ্য, তো সেটা আমি বাংলাদেশে আসার সময় নিয়ে এসেছিলাম গত বছর। তো আম্মুকে দেখানোর পর আম্মু বলল এটার মধ্যে পিঠা তৈরি করলে খুবই সুন্দর হবে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। হাঁড়িটার মধ্যে আমি আজকে পিঠা তৈরি করতেছি, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে তিনটা পার্ট আছে। নিচের পাটে আমি পানি দিয়েছি, সেকেন্ড পার্টে আমি কিছুই দিইনি, আর তৃতীয় তাকে দিয়েছি আমি পিঠাগুলো দিয়েছি আম্মুই। তো আর পিঠাগুলো প্রায় 15 মিনিটের মতো জাল করার পর কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে পিঠাগুলো হয়ে গিয়েছে। তামু বলল পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিতে। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তো সবাই চাচ্ছে এখনই খাবে, গরম গরম পিঠা খেতে চাচ্ছে সবাই। আর এই পিঠাটার নাম কি বলে থাকে আপনাদের দেশে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি জানতে পারবো। আমাদের দেশে এটাকে চাকা পিঠা বলে থাকে। তো মীরা চাচ্ছে এখন গরম গরম পিঠা খাবে, তাই আম্মু ওকে গরম পিঠা দিচ্ছে, আর আমারও ইচ্ছে করছে এখন পিঠা দেখে খেতে। শালিনও চাচ্ছে পিঠা খাবে, তো ওদেরকে সবাইকে এখন আম্মু পিঠা রেডি করে দিচ্ছে। আসলে অল্প পরিমাণে পিঠাটা তৈরি করেছে, এখন যেহেতু গরমের সিজন, গরমের সিজনে কিন্তু কোনো পিঠাই খেতে ভালো লাগে না। তারপরও আম্মু এক এক দিন এক এক রকম রেসিপি করে খাওয়াচ্ছে আমাদেরকে, আসলে খুবই ভালো লাগতেছে। এখন বলতেছে আম্মু নাড়ু বানিয়ে খাওয়াবে, মীরা বলতেছে নাড়ু আবার কিসেকে বলে, তো ওরা নানু বললো যে ঠিক আছে তোমাকে একদিন এক এক খাবার শিখাবো, এখন যেহেতু বাসায় বসে থাকো তো আগামী দিন হয়তো আমরা নাড়ু তৈরি করব। তো এখানেই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছে, কিন্তু আমরা এখন ট্রাই করতেছি, খুবই মজা হয়েছে পিঠাটা, বিশেষ করে ভালো লেগেছে, ফ্লেভারটা খুবই সুন্দর। এটার মধ্যে খেজুরের গুড় দেওয়া হয়েছে, নারিকেল দেওয়া হয়েছে, আর চালের গুঁড়া দিয়ে তৈরি করছে, সেজন্য খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে নকশি কাঁথা শেয়ার করব। এখানে মীরা ছোটোবেলার কিছু নকশি কাঁথাগুলো, আমি অবশ্য মীরা যখন ছোট তখনই কিন্তু আম্মু কিছু তৈরি করে দিয়েছে আর আমি কিছু রেডিমেড কিনে নিয়েছি। তো আজকে আমি আর মীরা দুজন মিলে কিন্তু কাঁথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কাঁথাগুলো অনেক সুন্দর, প্রতি বছর আমি যখন আসি তখনই কিন্তু আমি এগুলো দেখে থাকি, হয়তো এমনি ইউজ করি না। তো এখানে গায়ে দেওয়ার কাঁথা আছে আর বেডশিট আছে দুইটা, তো সেগুলো আজকে একটু দেখাচ্ছি। খুবই সুন্দর ডিজাইনগুলো, অবশ্য মীরা যখন একদম ছোট ছিল তখন ওর নানু দিয়েছে, তারপর আমিও কিনেছি। তো এক এক করে মীরা এখন কাঁথাগুলো খুলে দেখাচ্ছে, এটা হলো রেড কালার। তো রাতের বেলা আমি ভিডিওটা করেছি, সেজন্য হয়তো এত বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আর এই কাঁথাটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা অনেক ভারী, মানে মোটা কাপড় দিয়ে তৈরি করা এটা। তো এগুলো অবশ্য বেডশিট হিসেবে কিন্তু ইউজ করা যায়, আবার এমনিতে কাঁথা গায়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমি এটা বিশেষ করে এটা গায়ে দিয়ে থাকি, আর যেগুলো পাতলা সেগুলো বেডশিট, এগুলোর সঙ্গে পিলো কভার আছে, যে দুইটা দুই কালারের। তো এই কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগে, তো মীরাও কিন্তু এটা অনেক বেশি লাইক করে। তো মীরা এখন একটু খুলে দেখাচ্ছে। আর নকশি কাঁথাগুলো কিন্তু ভাজে এভাবে উল্টো করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, যেহেতু আমি বাসায় থাকি না, আলমারিতে এগুলো পড়ে থাকে, সেজন্য কাঁথাগুলো আমি উল্টো করে ভাজ করে রাখি। আর এই তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদমই গাঢ় কালার, তো রাতের বেলা হয়তো এত বেশি সুন্দর বোঝা যাচ্ছে না।
আর মীরা এখন এক একটা কাঁথা খুলে খুলে দেখাচ্ছে, আর ও অনেক আনন্দ পাচ্ছে অনেকদিন পর এগুলো দেখে। আর প্রতি বছরই আসার পর কিন্তু ওর ছোটবেলার অনেক ছোট ছোট কাপড় চোপড় এগুলো সব কিছু ও দেখে দেখে তারপর বলবে, ওর কাছে খুবই ভালো লাগে। আর আমিও কিন্তু ওর ছোটবেলার স্মৃতি অনেক কিছুই রেখে দিয়েছি, তো এগুলো যখন একদম ছোট তারপর এক বছর বয়স মেবি তখন আমি এগুলো কিনেছি ওর জন্য। আর যেটা ওর নানু দিয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওর কাঁথাটার মধ্যে ওর নাম লেখা আছে, সেজন্য ও বেশি লাইক করে চাই কাঁথাটার মধ্যে আমার নাম লেখা আছে। অবশ্য বাংলায় লিখেছে আম্মু ওর নামটা, তো বাংলায় ওর নাম বলতে পারে তারপর লিখতেও পারে, সেজন্য ও অনেক হ্যাপি যে আমার নাম আর নানু লিখে দিয়েছে কাঁথার মধ্যে। আর পিলু কাপড়গুলো খুবই সুন্দর, আর সবগুলো কাঁথাই আমার পছন্দের। জানি না আপনাদের কেমন লাগবে, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আর এইসব কাঁথা কিন্তু সবার ঘরে এখন আছে বর্তমানে, কম বেশ কিন্তু অনেকেই লাইক করে কাঁথাগুলো, বিশেষ করে নকশি কাঁথা আমার কাছে খুবই ভালো লাগে। এখন যেহেতু আমি দেশে থাকি না সেজন্য আমার তেমন বেশি কেনা হয় না, হয়তো আমি দেশে থাকলে অনেক ধরনের ডিজাইনের কাঁথা আরও কেনা হয়ে যেত। এগুলো আমি আরও অনেক বছর আগে নিয়েছি। আর এই কাঁথাটা মীরা নানু মীরাকে বানিয়ে দিয়েছিল ওর যখন জন্ম হয়েছে, আমি বাংলাদেশে আসার পর আম্মু এই কাঁথাটা ওকে তৈরি করে দিয়েছিল। তো মীরা যখন এক বছর বয়স তখন আমি ওকে মালয়েশিয়া থেকে নিয়ে আসি বাংলাদেশে, তখন আম্মু ওর জন্য কাঁথা তৈরি করেছে। এই তো দেখতেই পাচ্ছেন ওর নাম লেখা আছে, ও অনেক হ্যাপি এটা দেখে। ও প্রতি বছর এসে অবশ্যই এটা দেখে তারপর ইউজ করে থাকে, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে বাসায় তো দেখানোর মতো কিছুই নেই, তাই ভাবলাম কি দিয়ে ব্লগ শুরু করি, আজকে আপনাদের সঙ্গে কিছু নকশি কাঁথা শেয়ার করি, সেজন্য আর কি ভিডিওটা মেক করা। আর আমি চাচ্ছি এই কাঁথাটা আমি খুব যত্ন করে রেখে দেব আম্মুর স্মৃতি হিসাবে, আমার কাছে অনেক ভালো লাগে। সবগুলো কাঁথার চেয়ে আমার এই কাঁথাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মীরার নামটা খুব সুন্দরভাবে আম্মু লিখেছে, আসলে আম্মু খুব সুন্দরভাবে কিন্তু পড়তে পারে লিখতেও পারে। আম্মু সবসময় কিন্তু চশমা চোখে দিয়ে কোরআন পড়ে, তারপর আরবি বইগুলো পড়ে থাকে সবসময়, আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মীরা নকশি কাঁথাগুলো খুলে খুলে দেখাচ্ছে আর ওর কাছে অনেক ভালো লাগতেছে। ও বলতেছে আমি এটা ইউজ করবো, আমি বলেছি আচ্ছা ঠিক আছে তুমি ইউজ করো, কোনো সমস্যা নেই, একদিন ইউজ করলে কিছু হবে না। আসলে এগুলো আমার আলমারিতে পড়ে থাকে। আর এই কাঁথাটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। তো লাস্টে যে কাঁথাটা দেখাবো এটা হলো সাদার মধ্যে, এই তো দেখতেই পাচ্ছেন। তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, তো আশা করছি আজকের ব্লগটি বরাবরের মতো এনজয় করেছেন সবাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। Strangers on the run, looking for something, chasing the sun.